Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. আমি তাহারিম তাবাসুম, গর্জিয়াস ইউবাই তাহারিমের অ্যাডমিন। লাইভ হয়েছি আজকে, বলে দিয়েছিলাম যে আমি আজকে আসলে 3:30 লাইভে আসব, বাট আমি আসলে খুবই সরি। আমার এখানে আসলে যেহেতু অনেক বৃষ্টি, অনেক 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 বৃষ্টি, ঠিক আছে, দ্যাটস হোয়াই আমার হচ্ছে একটু লেট হয়ে গিয়েছে। সো যারা আমাকে এখন পর্যন্ত জয়েন করেছেন বা জয়েন করছেন, হ্যাঁ, তারা একটু কাইন্ডলি আমাকে জাস্ট একটু লিখে দিবেন যে আমাকে ঠিকঠাক মতো ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। এটা কেন বললাম, কারণ হচ্ছে এখানে খুব প্রচুর নেট প্রবলেম হচ্ছে, আর এখন এত রেইনি সিজন, সো এর মধ্যে আসলে আপনারা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন কিনা এটা জেনে তারপরে লাইভটা প্রসিড করা খুব জরুরি। হ্যাঁ, এইটা একটা। আর আরেকটা বিষয় হচ্ছে, আজকে আমার লাইভ ডে না, আমি ইউজুয়ালি শনিবার দিন লাইভে আসি না, কারণ আজকে লাইভে আসার একটাই রিজন, সেটা হচ্ছে কালকে আমার নানি মুন্নি বাচ্চির বার্থডে। হ্যাঁ, সো কালকে ইনশাল্লাহ হতে পারে যে আপনারা পেজে ঠিকঠাক মতো রিপ্লাই পাচ্ছেন না, বা কালকে লাইভ হবে না ফর শিওর, ঠিক আছে, বা আপনারা ঠিকঠাক মতো রিপ্লাই পাবেন না, এই ধরনের কিছু সমস্যা ফেস করতে পারেন, বা কালকে লাইভ হবে না সবচেয়ে বড় কথা। সো এটার জন্য হচ্ছে আজকে আমি লাইভে চলে আসলাম। সো এটাই হচ্ছে আর কি কথা। তো কালকে যেহেতু লাইভ হবে না, তো এই জন্য আমি আজকে লাইভে চলে আসলাম, কারণ খুবই সুন্দর একটা সারপ্রাইজ আপনাদের জন্য রিস্টক হয়েছে, ওইটা হয়তো বা আপনারা অনেকে দেখেই বুঝতে পেরেছেন, ঠিক আছে, কি সারপ্রাইজ রিস্টক হয়েছে। সো এটাই আর কি। তো এটার জন্যই বেসিক্যালি আজকে লাইভে আসা। হ্যাঁ, তো সবাই একটু একটু করে ক্লিয়ারলি আমাকে লিখতে থাকেন, আর এর মধ্যে আমি কিছু আপনাদেরকে বেসিক ইনফরমেশন দিয়ে দিই। সেটা হচ্ছে আমরা ফুললি অনলাইন বেসড, ঠিক আছে, আমাদের কোনো শোরুম নেই। তো আপনি জাস্ট একটু লাইভে, আমি তো ইন ডিটেল সব খুঁটিনাটি দেখিয়ে দিই, সো আপনাদের যে ড্রেসটাই ভালো লাগছে বা যাই ভালো লাগছে, জাস্ট ড্রেসটার একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার আমাদের পেজ গর্জিয়াস ইউবাই তাহারিমে পাঠিয়ে দেবেন, ঠিক আছে। আপনি যদি ঢাকার বাইরে হন বা এসে পরিবহন সুন্দরবনে নিতে চান, সেটাও সম্ভব। এই ক্ষেত্রে এটার জন্য যেটা করবেন, জাস্ট আপনার অ্যাড্রেস সেকশনে, সরি, ঢাকার বাহিরে যারা নেবেন তাদের প্রসেসটা আগে একটু বলি। সেটা হচ্ছে জাস্ট যদি এসে পরিবহন সুন্দরবনে নিতে চান, সেক্ষেত্রে ফ্ল্যাট নাম্বার থেকে শুরু করে ডিস্ট্রিক্ট পর্যন্ত এভরিথিং অ্যাড্রেস সেকশনে দিয়ে পাঠিয়ে দেবেন। না, কী বললাম, আমাকে লাইভের মধ্যে এত কিছু জিজ্ঞেস করো না, আমি কনফিউজ হয়ে যাই। আচ্ছা, বাদ সব, আগে ঢাকার মধ্যে ডেলিভারি প্রসেস বলি। আপনারা যারা ঢাকার মধ্যে বা হচ্ছে হোম ডেলিভারি নেবেন, তাদের জন্য যেটা করতে হবে, অ্যাড্রেস সেকশনে হোম ডিস্ট্রিক্ট ফ্ল্যাট নাম্বার থেকে শুরু করে ডিস্ট্রিক্ট পর্যন্ত এভরিথিং দিয়ে দিবেন আপনার অ্যাড্রেস সেকশনে। আর যারা কিনা এসে পরিবহন সুন্দরবনে নেবেন, তাদের জন্য একটা ফ্যাসিলিটিস হচ্ছে জাস্ট নিয়ারেস্ট এসে পরিবহন বা সুন্দরবন পয়েন্টের নাম লিখে দিলেই হবে। হ্যাঁ, আর কিছুই করতে হবে না, হ্যাঁ, কিছুই করতে হবে না। আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 100, ঢাকার বাইরে হচ্ছে 120 টাকা, ওকে। আর আমাদের লাইভ দেখার নিয়মগুলো হচ্ছে, আমি তো যেহেতু একটু লেট করার বাতিক আছে আমার, সো আপনারা যেটা করবেন, জাস্ট আমাদের পেজের ফলো অপশনে গিয়ে সি ফার্স্ট দিয়ে গেট নোটিফিকেশনটা স্ট্যান্ডার্ড করে ফেলবেন, তাহলে আপনারা যখনই আমি লাইভে আসি না কেন, আপনারা টের পেয়ে যাবেন বা খবর পেয়ে যাবেন, ঠিক আছে। সেটা ছাড়া প্রত্যেকটা রেকর্ডেড লাইভের উপরেই, হ্যাঁ, একদম ঠিক, আই ডোন্ট নো, আপনারা মেবি উল্টা দেখছেন হাতের এই সাইডে, হ্যাঁ, স্ক্রিনটা যখন দেখবেন, স্ক্রিনের ডান সাইডে, হ্যাঁ, ডান সাইডে অলওয়েজ দেখবেন একটা লেখা থাকে লাইভ নোটিফিকেশনস, জাস্ট ওই পপ আপটার উপরে, ওই পপ আপটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন, তাহলেই হচ্ছে ইজিলি আপনারা আমার লাইভের নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, আর কোনো সমস্যাই হবে না। আর যেটা হচ্ছে এই আর কি, আর কিছু তো বলার নেই। হ্যাঁ, সো আর হ্যাঁ, আমরা কিন্তু টাইম ফ্রেম ওয়াইজ মেসেজ চেক করি, সো জাস্ট যদি রিপ্লাই না পান, হ্যাঁ, ভয় পেয়ে তাড়াতাড়ি ফোন দেওয়ার কিছু নেই। হ্যাঁ, ফোনে কারো অর্ডার কনফার্ম হয় না, আমরা কল করে আপনার অর্ডার কনফার্ম করি। সো আপনার যদি কোনো ড্রেস ভালো লাগে, অবশ্যই মেসেজে একবার অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে ওয়েট করবেন, ঠিক আছে, একবার মেসেজে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে ওয়েট করবেন, অবশ্যই আমরা আপনাকে রেসপন্স করবো, ঠিক আছে। আমরা আপনাকে কল করে অর্ডার কনফার্ম করবো, সো কলটা রিসিভ করবেন, কল রিসিভ করলে আপনি ইজিলি ড্রেসটা পেয়ে যাবেন, না হলে কিন্তু ড্রেস সেন্ড করা পসিবল হবে না। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, নাইস, থ্যাংক ইউ আপু, তোমাকে অনেক সুন্দর লেগেছে, লিখেছে রাহি আপু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, ক্লিয়ার আপু। তোমার পরা ড্রেসটার প্রাইস? হ্যাঁ, আমার পরা ড্রেসটার প্রাইস বলছি, ড্রেসটা নাইস, কিউট লাগছে আপু, থ্যাংক ইউ। ওকে, সো এই ড্রেসটা মোটামুটি মোর অরলেস আমার বেজে সবাপুরা চিনে। হ্যাঁ, এটা একদমই আবুদের রিকোয়েস্টে হচ্ছে রিস্টক করা। এটার কোড হচ্ছে অ্যাটলান্টিস। হ্যাঁ, আমি বলেছিলাম এটার কোড কেন অ্যাটলান্টিস, কারণ অ্যাটলান্টিস নামের একটা শহর ছিল, যেটা হচ্ছে আপনার অ্যাটলান্টিক মহাসাগরের নিচে তলিয়ে যায়, পরে ওই সাগরটা এখন দেখতে হচ্ছে ঠিক এই কালারটা লাগে। হ্যাঁ, যেহেতু অনেক নিচে, সো এই কালারটা লাগে, এই অ্যাকোয়াটিক কালারটা লাগে। হ্যাঁ, এই অ্যাকোয়া কালারটার মতো হচ্ছে ওই শহরটার পিকচার আসে। সো আর ওই শহরের মধ্যে যেসব আর কি ভাস্কর্যগুলো ছিল, ওগুলোর
কারুকাজটার প্যাটার্নটা অনেকটা আমার এই ড্রেসটার মতো। হ্যাঁ, খুবই সুন্দর ফ্লোরাল ওয়ার্ক করা। সো এই জন্যই হচ্ছে এই ড্রেসটার নাম আমি দিয়েছি অ্যাটলান্টিস। আজকে আমি এই ড্রেসটাই দেখাবো। বেসিক্যালি এটা হচ্ছে খুবই সুন্দর একটা অরিজিনাল পাকিস্তানি ভার্সন। হ্যাঁ, এটা অরিজিনাল পাকিস্তানি ভার্সন, শ্যামরক বাই মারিয়াম অ্যান্ড মারিয়ার, ঠিক আছে। এটা ফোর পিসের একটা ড্রেস। এটাকে আমি খুলবো, ঠিক আছে। এই যে এটা খুবই সুন্দর একটা কোম্পানি থেকে আসে। আমি কোম্পানির নামটা পড়তে পারছি না, ঠিক আছে, কোম্পানির নামটা পড়তে পারছি না। এখানে আরবিতে লেখা, মেবি মাইবুসাত খাস। হ্যাঁ, মাইবুসাত খাস টাইপের একটা কোম্পানি নাম এখানে লেখা আছে, ঠিক আছে। সো অবশ্যই এটা একটা ব্র্যান্ডেড ড্রেসের পাকিস্তানি ভার্সন। হ্যাঁ, এটাও একটা ব্র্যান্ড থেকে এসেছে। সো আপনারা এই প্যাকেজিংয়ে হচ্ছে ড্রেসটা পাবেন, খুবই হ্যান্ডি একটা প্যাকেজিং। আর অবশ্যই প্রত্যেকটা ড্রেস কিন্তু এই ধরনের প্যাকেজিংয়ে আপনারা প্রিজার্ভ করবেন, ঠিক আছে। আপনারা এই প্যাকেজিংটাতে ড্রেসগুলো প্রিজার্ভ করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এই যে আমি যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে সেইটা, ওকে। খুবই সুন্দর একটা ড্রেস। আচ্ছা, আমি জানি না, আমার মনে হয় নেটে কোনো প্রবলেম হচ্ছে, ঠিকঠাক মতো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, ঠিক আছে। সো আপনারা যদি দেখে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কি না, ওকে। সো ফার্স্টলি হচ্ছে আমি এই ড্রেসটা দেখাবো, ওকে। খুবই 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 সুন্দর একটা ড্রেস। সবচেয়ে বড় কথা, পাকিস্তানি ড্রেসের প্রাইস এত কম হয় না, ঠিক আছে। প্রাইস কেমন আপু? হ্যাঁ, আমি প্রাইস বলে দিব। আচ্ছা, হ্যাঁ, আগে ড্রেসটা দেখে নেন, ঠিক আছে, আগে ড্রেসটা দেখে নেন। এইটা বেসিক্যালি খুবই সুন্দর পাকিস্তানি ব্রাইডাল ফর্মাল একটা ড্রেস। হ্যাঁ, ব্রাইডাল ফর্মাল যে ড্রেসগুলো থাকে এটা কিন্তু সেই পাকিস্তানি ব্রাইডাল ফর্মাল ড্রেস। রাইট, ইউজুয়ালি কি ব্রাইডাল ব্রাইডের ব্রাইড কী বলি, ম্যারেজ সেরিমনিজ যেগুলো, হ্যাঁ, ওগুলোতে তো আমরা আসলে একটু গর্জিয়াস বা একটু ফর্মাল ড্রেস পরতে চাই। হ্যাঁ, লাইক যেমন ধরেন দূর সম্পর্কের আত্মীয়, তাদের বিয়েতে তো আর আমি আমার নিজের বোনের বিয়েতে যেভাবে সেজে গিয়েছি বা যে ধরনের আউটফিট সেটা তো পরে যাবো না অবশ্যই। হ্যাঁ, সো তখন কী লাগে, তখন আমাদের একটু ব্রাইডাল ফর্মাল আউটফিট লাগে। সো এটা হচ্ছে ওই টাইপের, হ্যাঁ, ব্রাইডাল ফর্মাল আউটফিট বাই মারিয়াম অ্যান্ড মারিয়া। এটা একটা মারিয়াম অ্যান্ড মারিয়ার পাকিস্তানি ভার্সন, ওকে। সো আমি এখন একটু ফেব্রিক ডিটেলসটা বলে দিই, উল্টা দিয়েছো, হ্যাঁ, ফেব্রিক ডিটেলসটা বলে দিই। এটা বেসিক্যালি উল্টা সোজা সবই সেই। হ্যাঁ, এইটা খুবই সুন্দর একটা মাসুরির উপরে। হ্যাঁ, মাসুরির ফেব্রিকটা হচ্ছে খুবই সুন্দর করে এই যে জরি সুতা দিয়ে বুনন করা থাকে, এই জন্য এটা খুবই এক্সপেন্সিভ একটা ফেব্রিক। হ্যাঁ, খুবই 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 এক্সপেন্সিভ একটা ফেব্রিক মাসুরির উপরে, ওকে। এবং অল ওভার জিনিসটা কিন্তু খুবই সুন্দর করে জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা, সাথে গ্লিটারি সিকোয়েন্স। এগুলো কিন্তু গ্লিটারি সিকোয়েন্স, হ্যাঁ, আমি আরেকবার বলে দিচ্ছি, এগুলো কিন্তু গ্লিটারি সিকোয়েন্স। লাইক এই সিকোয়েন্সগুলো আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে, কারণ এতটা জমাট বাঁধা ওয়ার্ক করা যে ফুল জিনিসটা কিন্তু এই যে শাইন করছে, যে এই জিনিসটা কিন্তু গ্লিটারি সিকোয়েন্স, নর্মাল কোনো সিকোয়েন্স বা ক্লিয়ার সিকোয়েন্স বা কালারিং সিকোয়েন্স না, এটা গ্লিটারি করা। হ্যাঁ, গ্লিটারি পলিশ করে এই সিকোয়েন্সটা দিয়েছে, প্লাস সেই সাথে হচ্ছে এই যে দেখেন জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করে দিয়েছে। হ্যাঁ, এই যে হালকা হালকা একটা শাইন যে দিচ্ছে এটা ওই গ্লিটারি সিকোয়েন্সটার জন্যই। হ্যাঁ, গ্লিটারি সিকোয়েন্সটার জন্যই খুবই সুন্দর করে শাইন করছে এই যে। হ্যাঁ, এই যে এখন বোঝা যাচ্ছে। আর সেই সাথে এই যে এখানে দেখেন খুবই সুন্দর করে জমাট বাঁধা করে অল ওভার এভাবে জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করে দিয়েছে। সো এই ড্রেসটা খুবই নাইস। হ্যাঁ, এই এগুলোর মধ্যে আবার ব্রোঞ্জ টোনের হচ্ছে ফ্লাওয়ার দেওয়া আছে, ওকে। ব্রোঞ্জ স্টোনের মধ্যে ব্রোঞ্জ স্টোন, হ্যাঁ, এর মধ্যে ফ্লাওয়ার দেওয়া আছে। সো খুবই সুন্দর একটা ড্রেস। এইটা মেইনলি হচ্ছে শর্ট প্যাটার্নের ড্রেস। হ্যাঁ, যেহেতু এখন সবাই সব শর্ট প্যাটার্নের ড্রেসই পরে, সো এটা যেহেতু সেমি ফর্মাল বা হচ্ছে ব্রাইডাল ফর্মাল বলতে পারেন, সো সেই ক্ষেত্রে এটা কিন্তু একটু শর্ট প্যাটার্নের ড্রেস। সো আমি আপনাদেরকে লেন্থ মেপে বলে দিব, কোনো সমস্যা নেই, ওকে। এই ফুল ফেব্রিকটা হচ্ছে মাসুরির মধ্যে, ওকে, ফুল ফেব্রিকটা মাসুরির মধ্যে। আর এটা হচ্ছে এই ড্রেসটার ব্যাক। এই ড্রেসটার ব্যাকটাও খুবই সুন্দর অল ওভার মাসুরির মধ্যে, ওকে। এই ড্রেসের এভরিথিং ইজ অন মাসুরি, সো প্রত্যেকটা খুবই সুন্দর আর অনেক 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 সুন্দর মেটিরিয়াল, ঠিক আছে, অনেক 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 সুন্দর মেটিরিয়াল। আচ্ছা, যারা অলরেডি অ্যাটলান্টিস চিনে তারা কিন্তু ইনবক্স করা শুরু করে দিয়েছে, ঠিক আছে। সো আপনারা যারা আজকে ফার্স্ট অ্যাটলান্টিস দেখছেন তারা একটু মনোযোগ দিয়ে ড্রেসের ডিটেলসটা জেনে নেন। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা, ওকে। ব্যাক সাইডটাও কিন্তু এইভাবে খুবই সুন্দর জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করে দেওয়া আছে, প্লাস এই যে গ্লিটারি সিকোয়েন্স দিয়ে হচ্ছে
আপনার এমব্রয়ডারিটাকে ফিনিশ করা আছে। হ্যাঁ, গ্লিটারি সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারিটাকে ফিনিশ করে দেওয়া আছে। সো ম্যাটেরিয়ালটা খুবই সুপিরিয়র, খুবই ডেলিকেট। মাসুরির ফেব্রিকের প্রাইস এমনি অনেক বেশি, হ্যাঁ মাসুরি সিল্কের প্রাইস এমনিতেই অনেক বেশি। সো আপু, পিচ প্যারাডাইস নিতে চাইছিলাম, 1 আওয়ারের মধ্যে স্টক আউট হয়ে গেল, এইবারও পেলাম না, সরি আপু। আসলে পিচ প্যারাডাইস আমি এই জন্যই কোনো অ্যানাউন্সমেন্ট দিই নেই যে আসলে পিচ প্যারাডাইস রিস্টক হয়েছে, আমি জাস্ট পোস্ট করে দিয়েছিলাম ভিডিওটা যে আসলে যারা নিবে তারা নিবে, হ্যাঁ, আর যারা নিবে না তারা হচ্ছে, বা যারা দেখবে না তারা পাবে না। হ্যাঁ, কারণ আমি আসলে যদি এরকম ঘটা করে বলি, ঠিক আছে, যদি আমি এরকম ঘটা করে বলি যে আসলে এটা রিস্টক হয়েছে, আমি দিতে পারবো না, আপুদের আরও বেশি বকা খাবো, সো এটা আমি চাইনি। হ্যাঁ, তো এই যে এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা, আমি সব মেপে বলে দিব, ঠিক আছে, আমি সব 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 মেপে বলে দিব। সো একটু ধৈর্য ধরতে হবে, হ্যাঁ একটু ধৈর্য ধরতে হবে, কারণ আপনারা যদি জিনিসটা না দেখেন, হ্যাঁ মাসুরি ফেব্রিকটা এভরিথিং না দেখেন বুঝতে পারবেন না। আচ্ছা, লং কতটুকু বলে দিব আপু, একটু সাথে থাকেন, আই থিঙ্ক বেশি লেট হয়ে গেছে না আপু, বেশি লেট হয় না। শোরুম কোথায় প্লিজ অ্যাড্রেস দিবেন আপু, আমরা অনলাইন বেজ। ওয়াও, সো নাইস ড্রেস আপু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা বেসিক্যালি খুবই স্টাইলিশ একটা ড্রেস, আপনার এটার স্লিভসটা দেখলে বুঝতে পারবেন, এই যে এটার স্লিভসটা দেখে নেন, এটার স্লিভসটা কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর। এটা একটু ধরো, এটার কাজের প্যাটার্নটা আমি যদি আপনাদেরকে বলি, এটা কিন্তু একটু স্পাইরাল টাইপের ওয়ার্ক করা। এই যে দেখেন জিনিসটা কিন্তু এইরকম স্পাইরাল টাইপের ওয়ার্ক করা, ওকে, এটার মাঝখানে আবার কিছু ওয়ার্ক আছে, বাট এই জমাট বাঁধা ওয়ার্কটা কিন্তু স্পাইরাল আকারে করা। হ্যাঁ, সো আপনি যখন পরবেন স্লিভসটা কিন্তু এই যে দেখেন খুব সুন্দর লাগবে, হ্যাঁ এই যে এভাবে আপনার স্পাইরাল হয়ে থাকবে, লাইক এরকম স্পাইরাল হয়ে থাকবে। সো জিনিসটা খুব সুন্দর, এটা কিন্তু মাসুরি ফেব্রিকের উপরে খুবই শাইনি একটা মেটেরিয়াল, হ্যাঁ খুবই 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 শাইনি মেটেরিয়াল। আর এই যে এটা হচ্ছে স্লিভসেও দেখেন ফুল বডিতে যেভাবে গ্লিটারি সিকোয়েন্স আর জরি সুতার ওয়ার্কটা করা আছে, ফুল স্লিভসেও কিন্তু এই ওয়ার্কটা করা আছে, ঠিক আছে। সো ইন ডিটেলসে দেখে নেন, তারপরে আমি প্রাইস বলবো, ওকে, কারণ না হলে সবাই ধুমধাম অর্ডার প্লেস করে দিবে, পরে বলবো আপু এটার লং তো আমি দেখিনি, আপু এটার উইড তো আমি জানি না। সো এই যে এইটা ছাড়া, হ্যাঁ এই ড্রেসটা তো এমনিতে অল ওভার হ্যাভিলি ওয়ার্ক করা, হ্যাঁ অল ওভার হ্যাভিলি ওয়ার্ক করা, সেইটা ছাড়া এটার মধ্যে যদি কোনো নেক ডিজাইন না দিত তাও কিন্তু হতো, বাট সি এটার মধ্যে খুবই সুন্দর একটা সীতাহারের মতো নেক দেওয়া আছে, সি এই জন্য এটার নাম অ্যাটলান্টিস দিয়েছি, কারণ ওদের যে সম্রাজ্ঞীগুলো ওরা কিন্তু যে ভাস্কর্যতে আগাচ্ছিল যে এরকম খুব সুন্দর সুন্দর নেক পিস পরে। ইভেন দেখেন নেক পিসটাতেও যে সিকোয়েন্স আছে ওটাও গ্লিটারি সিকোয়েন্স, সাথে এই যে অল ওভার জরি সুতার ওয়ার্ক করা আছে, ওকে। সো নেকটা কিন্তু অনেক বড়, এই যে দেখেন নেকটা আমি ধরলাম, নেকটা কিন্তু অনেক বড়, একদম এটা পরলে আপনার আর কোনো অর্নামেন্টস পরতে হবে না, ঠিক আছে, অনেক সুন্দর। প্লাস এটা অলরেডি কাটওয়ার্ক করে যেহেতু দেওয়া আছে, আপনার টেইলারের জন্য এক্সট্রা খরচও লাগবে না, হ্যাঁ অনেক ড্রেসগুলোতে আছে এমব্রয়ডারি প্যাচ কষতে প্রচুর কস্টিং হয়, বাট এটাতে কিন্তু সেটা না, আপনার টেইলার জাস্ট এটা স্টিচ করে লাগিয়ে দিবে, সো এটা একটা বাজেট ফ্রেন্ডলি কালেকশনও বলতে পারেন, আই মিন টেইলার কস্ট ছাড়া, ওকে। আর এটা ছাড়া হাতা তো আছেই, হাতার সাথে খুব সুন্দর এই যে দেখেন অল ওভার কাটওয়ার্ক করা একটা প্যানেল আছে, যে এরকম চওড়া একটা প্যানেল আছে, ঠিক আছে, এরকম 5-6 ইঞ্চি চওড়া একটা প্যানেল আছে। সো এটা খুবই স্টাইলিশ একটা লুক দেয়, এই যে হ্যাঁ খুবই স্টাইলিশ একটা লুক দেয়, সো এটা আপনারাও পাবেন। এই যে ফুল জিনিসটা কিন্তু এভাবে কাটওয়ার্ক করেই দেওয়া থাকবে, ফুল জিনিসটা কাটওয়ার্ক করে দেওয়া থাকবে, শুধু তাই না, এইটার মধ্যেও, এই যে সরি উল্টা দেখাচ্ছিলাম, এইটার মধ্যেও গ্লিটারি সিকোয়েন্স আর জরি সুতার ওয়ার্ক করে দেওয়া আছে, ওকে। সো এই যে এটা হচ্ছে স্লিভসের প্যানেলটা, আর এটা ছাড়া ড্রেসের নিচে, হ্যাঁ ড্রেসের নিচে এই যে এখানে একটা খুবই সুন্দর প্যানেল দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ফ্রন্টে অ্যান্ড ব্যাকে অ্যাজ ওয়েল, হ্যাঁ ফ্রন্ট ব্যাক দুটা দিয়ে কিন্তু খুবই সুন্দর প্যানেল দিয়ে দেওয়া আছে। এই যে আমার টেইলার ড্রেসটার 12টা বাজায় দিছে, যাই হোক। সো এই যে এইটা হচ্ছে এইটার এমব্রয়ডারি, কী বলে এটাকে, সরি এমব্রয়ডারি প্যাচটা, হ্যাঁ এমব্রয়ডারি প্যাচ না, ঠিক, এটা হচ্ছে এমব্রয়ডারি মোটিফ, এটা আপনি ঝুলিয়ে নিচে লাগিয়ে দিবেন, এটা আপনার ড্রেসটাকে লেন্থেনিং করতে অনেক হেল্প করবে। প্লাস সেটা ছাড়া ড্রেসের ফুল কালারটা যেহেতু অনেক সুন্দর শ্যাম্পেইন গোল্ডেনের মধ্যে, হ্যাঁ আমি ড্রেসের কালারটা মেনশন করতে ভুলে গিয়েছি, সরি, এটার কালারটা কিন্তু খুবই সুন্দর ইয়া কালারের মধ্যে, শ্যাম্পেইন গোল্ডেনের মধ্যে, তাই আপনাদের এটাও ভালো লাগবে, এটার মধ্যেও ওই রকম গ্লিটারি সিকোয়েন্স করা আছে, ঠিক আছে। সেটা ছাড়া এটার মধ্যে হচ্ছে আপনারা খুবই নাইস একটা ইনারও পাবেন, এই যে এইটা হচ্ছে, না এটা হচ্ছে ইনার, ঠিক আছে,
বেসিক্যালি এখানে দুইটা ফেব্রিক দেওয়া থাকবে, একটা হচ্ছে ইনার একটা হচ্ছে প্যান্ট। এটা খুবই সুন্দর মালাই সিল্কের মধ্যে, আপনারা যদি এটা ইনার হিসেবে মেক করেন, ঠিক আছে, এটা যদি ইনার হিসেবে মেক করেন তাহলে আপনাদের যেটা হবে সেইটা হচ্ছে যে ড্রেসটা আরও বেশি শাইন করবে। ওকে, ড্রেসটা আরও বেশি শাইন করবে। সো এইটা হচ্ছে ইনার, আর ইনার, হ্যাঁ এটা হচ্ছে ইনার। আমি বেসিক্যালি গ্লসি যে ফেব্রিকটা ওটাই ইনার হিসেবে দিয়েছি। আমাকে দাও ওটা, ওটা রাখো, ড্রেসটা দাও আমাকে। হ্যাঁ এই যে এইটা হচ্ছে ড্রেসটা, আমি একটু ধরে দেখাই। আমি আপনারা চাইলে এটাও প্যান্ট বানাতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, আপনারা যদি একটু শাইনি প্যান্ট চান সেটাও পসিবল, কিন্তু আমি হচ্ছে গ্লসি জিনিসটা ইনারে দিয়েছি, দ্যাটস ওয়াই কালারটা এইরকম শ্যাম্পেইন গোল্ডের মতো আসছে। ওকে, এই জন্য এইটার কালারটা একদম খুব সুন্দর শ্যাম্পেইন গোল্ডেন কালার এসছে, ঠিক আছে, খুবই সুন্দর শ্যাম্পেইন গোল্ডেন কালার এসেছে। তো আমি হচ্ছে এই যে দেখেন ম্যাটটা হচ্ছে, আমি এই ম্যাটটা কিন্তু হিসেবে দিয়েছি, লেগে গেল, এটা একটু ঠিক করে দাও তো। হ্যাঁ, ম্যাট যে ফেব্রিকটা, ঠিক আছে, ম্যাট যে ফেব্রিকটা এটা হচ্ছে আমি প্যান্ট আকারে দিয়েছি। ওকে, ম্যাট যে ফেব্রিকটা এটা হচ্ছে আমি খুবই সুন্দর প্যান্ট করে দিয়েছি। ওকে, আপনারা চাইলে হচ্ছে গ্লসি যেটা সেটাকেও প্যান্ট হিসেবে দিতে পারেন বা ইনার হিসেবে দিতে পারেন। আমি গ্লসিটা হচ্ছে ইনার হিসেবে দিয়েছি। ওকে, গ্লসিটা ইনার হিসেবে দিয়েছি, দাও আমাকে, আমি একটু ধরে এটাকে দেখিয়ে দিই। এই যে এইটা হচ্ছে এটার, এটা মনে হয়, না না না, আচ্ছা যাই হোক, সমস্যা নাই আপু, আরেকটা দেখো, আরেকটা দেখো, একটু আরেকটা দেখো। আচ্ছা আমি একটু কমেন্ট নেই, দাম বলো না কেন, হ্যাঁ দাম বলছি, প্রাইস বলো, তোমারটা তো দেখছি। হ্যাঁ আচ্ছা, আমি আগে মেজারমেন্টটা করে নিই। হ্যাঁ, আমি আসলে ইন ডিটেলস না দেখিয়ে প্রাইস বলাতে পক্ষপাতি না, হ্যাঁ, কারণ আমি এখন প্রাইস বলবো, আপনারা ড্রেসের লং জানেন না, উইথ জানেন না, জাস্ট অর্ডার প্লেস করে দিবেন, আমরা অর্ডার কনফার্ম করার জন্য কল দিব, আপনারা রেসপন্স করবেন, নিয়ে তারপরে বলবেন আপু এটা লং আমার হয় না, সো এই জন্য আসলে চাই না। আচ্ছা, এটা লং, এখানে বডি দেওয়া আছে 30 ইঞ্চি, ঠিক আছে, বডি এখানে হচ্ছে 30 ইঞ্চি দেয়া, ঠিক আছে, বডি হচ্ছে 30 ইঞ্চি দেওয়া আছে, ঠিক আছে, বডি 30 ইঞ্চি দেওয়া, সেই সাথে এই যে এইটা হচ্ছে এটার লং ফেব্রিকটা এখানে দেওয়া আছে, এটা একটু খুলে দেখো, হ্যাঁ এটার লং এখানে দেওয়া আছে 40 ইঞ্চি, হ্যাঁ এটা যেহেতু শর্ট প্যাটার্নের ড্রেস, এটার লং এখানে 40 ইঞ্চি দেওয়া আছে। এটার প্যানেলটা দিও আমাকে, এটার প্যানেলটা, হ্যাঁ এটার প্যানেলটা হচ্ছে এখানে দেয়া আছে হলো 5 ইঞ্চি, হ্যাঁ, সো আপনি এটাকে 45 ইঞ্চিস পর্যন্ত লং করতে পারবেন এই ড্রেসটাকে। হ্যাঁ, এবার আরেকটু লং এসেছে, গতবার 42 ছিল, এবার 45 এসেছে এটার লং, ঠিক আছে, তাই, ওকে 45 এসেছে এটার লং। আর হচ্ছে আমাকে একটু দাও, ওকে, সো 45 হচ্ছে লং, বডি 60 ইঞ্চিস দেওয়া আছে। এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়, আমি বলে দিই, হ্যাঁ এটার প্যান্ট অ্যান্ড ইনার দুইটা সেপারেট দেওয়া আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবেন। হ্যাঁ, যদি আপনারা মনে করেন যে এটা একটু খুলে দাও আমাকে, এটাও দেখিয়ে দিই, হুম, আমি এটা নিচেও নিয়ে দেখিয়ে দিচ্ছি কালারটা কেমন আসবে। আমার প্রেফারেন্স ওয়াইজ আমি হচ্ছে, হ্যাঁ আমার প্রেফারেন্স ওয়াইজ আমি হচ্ছে এই যে সি, এখানেও পর্যাপ্ত পরিমাণের ফেব্রিক দেওয়া আছে, আমার প্রেফারেন্স ওয়াইজ এই যে এটা কিন্তু ইজিলি প্যান্ট হবে। ওকে, এটা কিন্তু ইজিলি প্যান্ট হবে, আপনারা চাইলে এইটাকেও ইনার বানিয়ে নিতে পারেন, সো আপনারা যদি এটাকেও ইনার বানান কোনো সমস্যা নেই, আমি জাস্ট কালারটা আপনাদেরকে দেখিয়ে দিই, হ্যাঁ তাহলে যেন আপনারা বুঝতে পারেন। আমি গ্লসিটা অ্যাজ অ্যান ইনার দিয়েছি, ঠিক আছে, গ্লসিটা অ্যাজ অ্যান ইনার দিয়েছি, সো আপনারা এটা চাইলে হচ্ছে ইনার দিয়ে নিতে পারেন বা এটাও প্যান্ট বানাতে পারবেন, ঠিক আছে, এই যে একই কালার আসে কিন্তু, হ্যাঁ জাস্ট ওটা একটু শাইন করে, এটা একটু ম্যাট, হ্যাঁ এটা একটু ম্যাট, সো আমি এটাকে ইনার ধরে নিলাম, হ্যাঁ এটাকে ইনার ধরে নিলাম, সি এটা খুবই সুন্দর শ্যাম্পেইন গোল্ডেন কালারের মধ্যে হচ্ছে আপনার এই ড্রেসটা আসে, হ্যাঁ শ্যাম্পেইন গোল্ডেন কালারের মধ্যে ড্রেসটা আসে এইটার এই ফেব্রিকটা, হ্যাঁ এই যে ইনার বা প্যান্ট যেটাই বলেন না কেন, হ্যাঁ ইনার বা প্যান্ট এটা যেটাই বলেন না কেন, এটা কিন্তু র সিল্কের মধ্যে, হ্যাঁ এই ফেব্রিকটা হচ্ছে র সিল্কের মধ্যে আছে, সো একটা আপনারা পাচ্ছেন মালাই সিল্ক, একটা হচ্ছে আপনার র সিল্ক, ওকে একটা হচ্ছে র সিল্ক, একটা হচ্ছে মালাই সিল্ক, ঠিক আছে, সো এইটা হচ্ছে ড্রেসটা, ওকে আর এইটা হচ্ছে ড্রেসটার ওড়না, হ্যাঁ
ওকে ওকে, সবার প্রাইজের জন্য জান বের হয়ে যাচ্ছে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে এটার ওড়নাটা, ওকে, এটা হচ্ছে এটার ওড়নাটা। এইটার ওড়নাটা খুবই সুন্দর, মাসুরির মধ্যে অল ওভার চারো সাইডে এভাবে এমব্রয়ডারি করা, গ্লিটারি সিকোয়েন্স দেওয়া, সেই সাথে হচ্ছে কাট ওয়ার্ক করে দেওয়া আছে, ঠিক আছে। আর ফুল দুপাট্টাতে এই যে এইভাবে ওয়ার্ক করা আছে, ঠিক আছে, এইভাবে ওয়ার্ক করা আছে, সি, ঠিক আছে, এইভাবে ওয়ার্ক করা আছে, খুবই সুন্দর। এখন আমি সব কিছু একবারে ধরি, ধরে এটার প্রাইস বলে দিচ্ছি, ঠিক আছে, প্রাইস বলে দিচ্ছি। এই যে এটাও আপনারা চাইলে ইনার অথবা প্যান্ট মেক করতে পারেন, আমি ভিতরে যেটা ধরেছি ওটাও আপনারা চাইলে ইনার অ্যান্ড প্যান্ট মেক করতে পারেন। আমি গ্লসিটা ইনার দিয়েছি, আপনারা যদি মনে করেন না আমি হচ্ছে কামিজটা একটু ম্যাট বা কামিজে তো অনেক ওয়ার্ক আছে, আমি এইটা প্যান্ট বানাবো, আপনারা এটাও প্যান্ট বানাতে পারেন। হ্যাঁ, বাট আমার মনে হয় যে এটা প্যান্ট বানালেই বেটার। সো এটা হচ্ছে কথা। তো এই হচ্ছে ড্রেস, ঠিক আছে, আমি ড্রেসটার ডিটেলসটা আরেকবার দিই। সেটা হচ্ছে ফুল বডিটা মাসুরি সিল্কের উপরে, নেকটা হচ্ছে আপনার, সরি, ফুল বডিটা মাসুরি সিল্কের মধ্যে অল ওভার জরি সুতার এমব্রয়ডারি করা আছে, সাথে গ্লিটারি সিকোয়েন্স দেওয়া আছে। এটার সাথে নেক একটা প্যাচ পাবেন, এই নেক প্যাচটাও খুবই সুন্দর, গ্লিটারি সিকোয়েন্সের সাথে জরি সুতার এমব্রয়ডারি করা আছে। এটার সাথে একটা প্যান্ট পাবেন, ঠিক আছে, প্যান্টটা হচ্ছে খুবই সুন্দর একটা মালাই সিল্কের, ঠিক আছে, খুবই সুন্দর মালাই সিল্কের। এটার সাথে একটা প্যাচ পাবেন ড্রেসের নিচের জন্য, সামনে পিছে, ঠিক আছে। এটা ড্রেসটার ব্যাক সাইডটাও ফুললি গ্লিটারি ওয়ার্ক, গ্লিটারি সিকোয়েন্সের সাথে এমব্রয়ডারি করা, জরি সুতার এমব্রয়ডারি করা ব্যাক সাইড। এই ব্যাক সাইডের সাথেও প্যানেল পাবেন, স্লিভসটাও মাসুরি সিল্কের, এটার সাথেও প্যানেল পাবেন, প্লাস ফুল দুপাট্টাটা মাসুরি অ্যাকোয়া কালারের মধ্যে। হ্যাঁ, ড্রেসটা হচ্ছে শ্যাম্পেইন কালারের মধ্যে আর ওড়নাটা হচ্ছে অ্যাকোয়া কালারের মধ্যে, ঠিক আছে, মাসুরির মধ্যে। সো এই ড্রেসটার প্রাইস কত বলেন? এই ড্রেসটার প্রাইস একটা হচ্ছে ইন্ডিয়ান ড্রেসের প্রাইসের মতো, হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে, বা বলা যায় ইন্ডিয়ান ড্রেসের প্রাইসের থেকেও রিজনেবল, এটার প্রাইস হচ্ছে ওনলি 3,500 টাকা, ঠিক আছে। এটা যখন আমরা ঈদে এনেছিলাম তখনও 3,500 টাকা ছিল, সো আমরা এটা আর ইনক্রিজ করিনি। সো এই ড্রেসটা যাদেরই ভালো লাগছে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেন, এটার প্রাইস ওনলি 3,500 টাকা, ঠিক আছে। প্লাস এটার সাথে টেইলারিং কস্টও খুব কম, ইউজুয়ালি পাকিস্তানি ড্রেসগুলোতে অনেক পার্টস থাকে, এটাতে কিন্তু সেরকম না, বা অনেক এমব্রয়ডারি থাকে, এটাতে কিন্তু সেরকম না। সো এটা আপনারা ইজিলি অনেক কম খরচে মেক করে ফেলতে পারেন, এটার প্রাইস ওনলি 3,500 টাকা। হ্যাঁ, সো যাদের ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেন, ওকে, জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আপনার অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার আমাদের পেজ গর্জিয়াস ইউ বাই তাহারিমে পাঠিয়ে দিবেন, ঠিক আছে, তাহলে আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে। আর যদি কেউ স্ক্রিনশট নিতে না পার, জাস্ট অ্যাটলান্টিস লিখে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার আমাদের পেজ গর্জিয়াস ইউ বাই তাহারিমে পাঠিয়ে দিবেন, ওকে। সো এটা হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর, ওকে, খুবই 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 সুন্দর, অনেক 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 নাইস একটা ড্রেস, ঠিক আছে। সাধারণত ইউজুয়ালি গোল্ডেন কালারের ড্রেস পাওয়া যায়, বাট এই ধরনের ইউনিক কালার কম্বিনেশনের ড্রেস পাওয়া যায় না, ঠিক আছে। খুবই সুন্দর শ্যাম্পেইন গোল্ডেন কালারের ড্রেস আর হচ্ছে অ্যাকোয়া কালারের দুপাট্টা, ওকে। আমি এখন ওড়নাটা ক্লোজ করে আপনাদেরকে দেখিয়ে দিব। হ্যাঁ, প্রাইস বলেছি, প্রাইস হচ্ছে 3,500 টাকা। আপু কারমা পেয়ে গেছি, খুবই জোস, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, এত আর্লি পাবো ভাবিনি, আচ্ছা, থ্যাংক ইউ, ওকে। প্রাইস কত? হ্যাঁ, প্রাইস বলে দিয়েছি, প্রাইস আমার ড্রেসটার প্রাইস অ্যাটলান্টিস, সেটার কোড, এটার প্রাইস 3,500, ওকে। আচ্ছা, লং হচ্ছে প্যানেল সহ 45, ওকে। এটা যেহেতু শর্ট প্যাটার্নের ড্রেস, আমি আরও শর্ট মেক করেছি কারণ এখন শর্ট ড্রেসই চলছে। প্রাইস বলে দিয়েছি, নেট শেষ হয়ে যাবে রে আপু, প্রাইস বলো 3,500, ঠিক আছে। আপু ড্রেসটা কি শর্ট? হ্যাঁ আপু, এটা শর্ট প্যাটার্নের ড্রেস, তারপরও যথেষ্ট লং আছে, এটা 45 ইঞ্চিস লং দেওয়া যায়, আমি একটু শর্ট করেছি, আমি হচ্ছে 43 দিয়েছি, আমি হচ্ছে 43 দিয়েছি। প্রাইস বলে দিয়েছি, ওকে, প্রাইস বলো, প্রাইস, ওকে, আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, আচ্ছা। তো আমি হচ্ছে লাইভ শেয়ার করেছি, লিখেছে টাকিয়া, টাকিয়া তাজদিন আপু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। সো ওড়নাটা একটু দেখেন, হ্যাঁ, ওড়নাটা একটু দেখেন, ওড়নাটা চার সাইডে খুবই সুন্দর করে কিন্তু এই লেসটা দেওয়া আছে, হ্যাঁ, বা এমব্রয়ডারি করা আছে, এটা এমব্রয়ডারি করেই বসানো, বা এই সাইডেরটা এমব্রয়ডারি করে বসানো, আর এখানে কাপড়ের সাথে করে দেওয়া আছে। হ্যাঁ, ইউজুয়ালি ওরা যেটা করে, এখানে কিন্তু এক্সট্রা প্যানেল দিয়ে দেয়, বা এই যে কাট ওয়ার্ক করা জিনিসটা, এটা ওরা প্যানেল বা সেলাই করে দেয়, এখানে কিন্তু এমন কিছু না, এটা একদম কাপড়ের উপরে করা। সো এটা অনেক কস্টলি, হ্যাঁ, এটা কাপড়ের উপর করা, এই ফুল ওয়ার্কটা
ফুল ওড়নাটা, ঠিক আছে? সো এটা খুবই কস্টলি, আর এটার অনেক চড়া আছে ওড়না। হ্যাঁ, অলমোস্ট 40 ইঞ্চি পর্যন্ত চড়া হবে ওড়না, আর লং তো অনেক, দেখতেই পাচ্ছেন। ওকে, এই যে লং, ঠিক আছে, এটা লং অনেক 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 ধাবা আছে, সো ইজিলি হয়ে যাবে আপনাদের। আর ওড়নাটাও কিন্তু মাসুরির উপরে, হ্যাঁ, খুবই সুন্দর অ্যাকোয়া কালারের মাসুরির উপরে এই যে ফুল ওড়নাটাতে এভাবে গ্লিটারি সিকোয়েন্সের সাথে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, ঠিক আছে? সো এইটা হলো এইটার ওড়নাটা। ওকে, খুবই 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 সুন্দর ওড়না। ওকে, অনেক 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 নাইস ওড়না। ওকে, সো এই হলো ড্রেসটা, এটার কোড হচ্ছে অ্যাটলান্টিস। ওকে, সো এটা যাদেরই ভালো লাগছে, স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার আমাদের পেজ গর্জেসি বাই তাহারিমে পাঠিয়ে দিবেন, আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে, ঠিক আছে? মাসুরি সিল্কের ড্রেস মাত্র 3,500 টাকা, এটা আসলে খুব কষ্ট। তাছাড়া আপনারা এটা কিন্তু 4 পিস পাচ্ছেন। হ্যাঁ, ইউজুয়ালি পাকিস্তানি অনেকগুলো ড্রেসই হচ্ছে 3 পিসেস আসে, বাট আমি কস্টিং বেশি দিয়ে হলো 4 পিস আনার চেষ্টা করি, বা 4 পিস আনতে সক্ষম। হ্যাঁ, সো এই যে এটা হচ্ছে আপনাদের খুবই সুন্দর একটা ফেভারিট ব্ল্যাক অনিয়ন ড্রেস, ঠিক আছে? এটাও রিস্টক হয়েছে, এটা লনের মধ্যে। হ্যাঁ, এটা হচ্ছে সোবিয়া নাজিরের একটা ডিজাইন, পাকিস্তানি ভার্সন। এটাও খুবই সুন্দর, এটার প্রাইসটাও যথেষ্ট রিজনেবল আছে। হ্যাঁ, এটার প্রাইসটাও যথেষ্ট রিজনেবল আছে। এই যে এটা হচ্ছে ব্ল্যাক অনিয়নটা, হ্যাঁ, এটা আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল, আমরা যে অ্যাটলান্টিসের যে শিপমেন্টটা রিসিভ করেছি ওটার মধ্যে এটা ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটা দেখিয়ে দিচ্ছি। এটা একদম অল্প পিসেস এসেছে, ঠিক আছে, এই জন্য আমি আর এটা শেয়ার করিনি। কতদিন আমি ওয়াটারফল আর পিচ প্যারাডাইস শেয়ার করে যে বিপদে পড়েছি, এটা আর করিনি, ঠিক আছে? এই যে এটা হচ্ছে এটার ড্রেসটা। ওকে, খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে অনিয়ন কালারের ডিজিটাল প্রিন্ট, হোয়াইট কালারের ডিজিটাল প্রিন্ট, এই যে, হ্যাঁ, দুই সাইডেই আছে, প্লাস সাথে নেকটা হচ্ছে খুবই নাইসলি এমব্রয়ডারি করা। হ্যাঁ, এই ফুল অংশটা হচ্ছে খুবই নাইসলি এমব্রয়ডারি করা, এই যে হোয়াইটের সাথে আপনার খুবই সুন্দর একটা ডিপ অনিয়ন কালার হচ্ছে দেওয়া, এটা খুবই ডিপ একটা অনিয়ন কালার। হ্যাঁ, খুবই 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 ডিপ একটা ইন্টেন্স অনিয়ন কালার, আর সেই সাথে এই যে এই পর্যন্ত এমব্রয়ডারিটা শেষ হয়েছে। ওকে, এই পর্যন্ত এমব্রয়ডারিটা শেষ হয়ে যাওয়ার পরে এইখান থেকে আবার খুবই নাইস একটা আফসুন কালারের ডিজিটাল প্রিন্ট স্টার্ট হয়েছে। ওকে, এটা কিন্তু খুবই সুন্দর, এটা পরে অনেক সুন্দর সুন্দর আপুরা অনেক কিউট কিউট রিভিউ আমাদের সাথে শেয়ার করেছে। সো আপনারা গর্জিয়াস বিউটি নামের একটা অ্যালবাম আছে আমাদের, আপনারা ওখানে গেলেও কিন্তু অনেক রিভিউ দেখতে পারবেন, হ্যাঁ, এই ড্রেসটা পরা। সো এটা হচ্ছে এটা ডিজিটাল প্রিন্টটা। ওকে, এটা হচ্ছে এটা ডিজিটাল প্রিন্টটা, খুবই নাইসলি ক্রিমজন রেড পার্পল গ্রিন তারপরে হচ্ছে পামকিন কালারের মধ্যে কম্বিনেশন করে দেওয়া আছে। ওকে, আর এটা হচ্ছে ড্রেসটার স্লিভসটা, স্লিভসটাও খুবই সুন্দর পাকিস্তানি লনের মধ্যে শেড করা, হ্যাঁ, গ্রে অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনে শেড করা আছে। আর এই যে এই প্রিন্টটা আপনাদের হাত বরাবর পড়বে। ওকে, আর এটা হচ্ছে হাতের নিচের যে প্যানেলটা পড়বে এটা হচ্ছে সেটা। সো ফুল জিনিসটা খুবই নাইস আর খুবই কমফোর্টেবল, সবচেয়ে বড় কথা। হ্যাঁ, খুবই কমফোর্টেবল সবচেয়ে বড় কথা। আর ইউজুয়ালি আমরা প্রিন্টেড লনই 1900-2000 টাকা 2200 টাকা পরে, হ্যাঁ, বাট এটা প্রাইসটা অনেকটা প্রিন্টেড লনের মতো, হ্যাঁ, প্রিন্টেড লনের মতো, সাথে এটার যে ওড়না তো চিন্তাই করা যায় না, ওড়নাটা কি সুপিরিয়ার, ঠিক আছে? এই যে এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা, ব্যাক সাইডটাও খুবই সুন্দর আফসুন হোয়াইট ক্রিমজন রেড তারপরে হচ্ছে পার্পল কালারের প্রিন্টের মধ্যে আছে। হ্যাঁ, এই যে ব্যাক সাইডে কোনো এমব্রয়ডারি নেই, ব্যাক সাইডে হচ্ছে ফুললি প্রিন্টেড, নিচে খুবই সুন্দর একটা প্রিন্টেড প্যানেল আছে। সো এটা খুবই কমফোর্টেবল একটা ড্রেস, হ্যাঁ, খুবই নাইস কমফোর্টেবল একটা ড্রেস। আর এটা হচ্ছে এইটার খুবই সুন্দর এমব্রয়ডারি প্যাচ, এটার উল্টা সোজা কোনটা, আচ্ছা এটা সোজা, হ্যাঁ, সি এটার এমব্রয়ডারি প্যাচের ফিনিশিং এত সুন্দর যে এটা আসলে কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক বুঝে বলা কষ্ট। হ্যাঁ, এই যে এটা খুবই সুন্দর এমব্রয়ডারি করে আছে, হ্যাঁ, ব্ল্যাক অর্গ্যানজার উপরে খুবই নাইসলি হচ্ছে যেভাবে এমব্রয়ডারি করা, এমব্রয়ডারিটা খুবই সুন্দর অনেক বড়। হ্যাঁ, এটা অলমোস্ট 10 ইঞ্চির মতো একটা এমব্রয়ডারি প্যাচ, এটা আপনার ড্রেসের স্লিভসে বা ড্রেসের নিচে লাগালে ড্রেসটা আরও লেন্থ হয়ে যাবে, যদিও এটা লেন্থ 45+ বা 46 দেওয়া আছে, দেখি, এটার লেন্থ 46 দেওয়া আছে, বাট সেটা ছাড়া কিন্তু এই যে এটা হচ্ছে এটার ইয়াটা কী বলে, এটা হচ্ছে এটার প্যান্ট, সরি, এমব্রয়ডারি প্যাচটা। আপনারা চাইলে এই প্যান্টটাও গর্জিয়াস করতে পারেন, ঠিক আছে, প্যান্টটাও গর্জিয়াস করতে পারেন, প্যান্টে এমব্রয়ডারিটা লাগিয়ে দিলেন সেটাও সুন্দর হবে। ওকে, আর সেটা ছাড়া এইটার সাথে খুবই ইউনিক একটা ওড়না আছে, এই ওড়নাটার জন্যই বেসিক্যালি ড্রেসটা খুবই হিট। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ওড়না, এটা দূর থেকে আপনাদের খুবই সুন্দর লাগবে, হ্যাঁ, শিফনের একটা ওড়না, ক্রিঙ্কল শিফন, হ্যাঁ, সো এটা অনেক দুলবে,
ওকে অনেক দুলবে টাইপের একটা ওড়না, হ্যাঁ ক্রিঙ্কল শিফনের একটা ওড়না। সেই সাথে কিন্তু একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে এই ওড়নাটা টু ওয়ে রাউন্ড ডিজিটাল প্রিন্ট করা। হ্যাঁ লাইক আপনি দেখেন, এটা কিন্তু ওড়নাটার ফ্রন্ট সাইড আমি যদি ধরে নিই, এটা হচ্ছে ওড়নাটার ব্যাক সাইড হওয়ার কথা, তাই না? বাট দুইটার প্রিন্টে আপনি কিন্তু কোনো তফাত পাবেন না, সি। ওকে, মানে এটা হচ্ছে দুইভাবে ডিজিটাল প্রিন্ট করা, এই সাইডেও প্রিন্ট করা আছে, এই সাইডেও প্রিন্ট করা আছে, সো দ্যাট আপনার কোনো সাইডই সাদাটে হয়ে নেই, বা কোনো সাইডই হচ্ছে আপনার একটু ম্যাট নেই, বা কোনো সাইডে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আপনি যেই সাইডেই নেন না কেন, ওড়না সবসময় একই ধরনের ইভেন টোন দেখাবে, হ্যাঁ একই ধরনের ইভেন টোন দেখাবে। সো এই জন্য এই ওড়নাটার প্রিন্টের কস্টিংও ডাবল। হ্যাঁ, ইউজুয়ালি শিফনের ওড়না প্রিন্ট করতে যেমন লাগে, বাট সেই হিসেবে এইটা ওড়নার প্রিন্ট করাটাও অনেক কস্টলি, বাট আপনার কালেকশনটা খুবই কস্ট ইফেক্টিভ প্রাইসে পাবেন। এই যে এটা হচ্ছে এটার ব্ল্যাক লনের প্যান্ট, আর এটা হচ্ছে এমব্রয়ডারি প্যাচটা। সো এটার প্রাইস আমি বলে দিই, এটার বডিও অনেক আছে, আপনারা ইজিলি এটা 70-80 inches পর্যন্ত মেক করতে পারবেন। সো এটার প্রাইসটা আমি বলে দিই, এটার প্রাইসও খুবই রিজনেবল, প্রাইস হচ্ছে অনলি 2200 টাকা, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে অনলি 2200 টাকা, আগে 2400 টাকা ছিল, ঠিক আছে? ডিসকাউন্টের পরে এটার আমরা যখন 5% ডিসকাউন্ট অফারে দিয়েছিলাম, তখন ওটার প্রাইস 2280 টাকা হয়েছিল। হ্যাঁ, বাট এটা যেহেতু একদম ফ্রেশ নিউ স্টক, তাই এটার প্রাইস আরও রিজনেবল হয়েছে, এটার প্রাইস হচ্ছে অনলি 2200 টাকা, ঠিক আছে? সো এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন, খুবই নাইস একটা কালারের ড্রেস, এটার প্রাইস অনলি 2200 টাকা, ঠিক আছে? সো সবাই স্ক্রিনশট করে নেন, এটার কোড হচ্ছে ব্ল্যাক অনিয়ন। হ্যাঁ, আর আমি খুবই সরি, আমার এখানে আসলে নেট এত সমস্যা করছে, আমি কারো কমেন্টই নিতে পারিনি। ওকে, সো ইনশাল্লাহ লাইভের পরে সবাইকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সো আমি তাহলে আজকে চলে যাই, আমি বেসিক্যালি আজকে দুইটা ড্রেস দেখিয়েছি। হ্যাঁ, আজকে দুইটা বেসিক্যালি ড্রেস দেখিয়েছি, একটা হচ্ছে এই সুন্দর ড্রেসটা, ওকে, এই খুবই 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 সুন্দর শর্ট প্যাটার্নের ড্রেসটা, এটা হচ্ছে খুবই নাইস একটা কালার, শ্যাম্পেইন গোল্ডের সাথে খুবই নাইস একটা অ্যাকুয়া কালারের দুপাট্টা দেওয়া। হ্যাঁ, খুবই সুন্দর একটা সি গ্রিন কালারের সাথে, সরি, খুবই সুন্দর একটা শ্যাম্পেইনের সাথে, শ্যাম্পেইন কালারের সাথে অ্যাকুয়া কালারের একটা দুপাট্টা দেওয়া। ফুল কালেকশনটা মাসুরির মধ্যে, স্লিভস, ব্যাক, ড্রেস, দুপাট্টা, ফুল কালেকশনটা হচ্ছে মাসুরির মধ্যে। আপনার এটার সাথে দুইটা ফেব্রিক পাবেন, একটা হচ্ছে আপনার মালাই সিল্ক গ্লসি একটা একটা ফেব্রিক, যেটা কিনা আপনারা প্যান্ট মেক করবেন, আর বা ওটা চাইলে আপনারা ইনার দিতে পারেন, আপনাদের ইচ্ছা, ঠিক আছে? আমি হচ্ছে ওটা ইনার দিয়েছি, হ্যাঁ, আর প্যান্টটা আমি হচ্ছে একটু ম্যাট রেখেছি। এই যে দেখা যাচ্ছে, হয়তো প্যান্টটা হচ্ছে আমি কিন্তু ম্যাট রেখেছি, হ্যাঁ প্যান্টটা আমি ম্যাট রেখেছি, আর ইনারটা হচ্ছে আমি গ্লসি দিয়েছি। আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে ইনারটা গ্লসি দিতে পারেন, চাইলে ম্যাট দিতে পারেন। সো টোটাল হচ্ছে আপনারা এই ড্রেসটা 4 piece পাবেন, ওকে, টোটাল হচ্ছে আপনারা 4 piece পাবেন ইনার অ্যান্ড প্যান্ট সহ। সো আপনারা যে যেটা ইচ্ছা সে সেটা মেক করে নিতে পারেন। সো এই ড্রেসটা আমি যেটা পরেছি, এটার কোড হচ্ছে অ্যাটলান্টিস, এটার প্রাইস হচ্ছে অনলি 3500 টাকা, ওকে, 4 piece পাকিস্তানি ভার্সন। হ্যাঁ, মারিয়াম অ্যান্ড মারিয়ার শ্যামরকের এটা একটা পাকিস্তানি ভার্সন, সো এটার প্রাইস হচ্ছে অনলি 3500 টাকা। এটা কিন্তু ব্র্যান্ড থেকে এসেছে, এটা নর্মাল কোনো কপি না, এটা ব্র্যান্ড থেকে এসেছে, ব্র্যান্ডের নামটা আরবিতে লেখা, সো আমি আসলে প্রোনাউন্স করতে পারছি না, আমি মেনশন করে দিব পোস্ট টাইম যখন ছবি তুলবো, ওকে। সো এই যে এটা হচ্ছে ড্রেসটা, এটার প্রাইস হচ্ছে অনলি 3500। এটা ছাড়া আমি হচ্ছে একটা দিয়েছি ব্ল্যাক অনিয়ন ব্ল্যাক দেখিয়েছি, সোবিয়া নাজিরের একটা ড্রেস, ওইটার প্রাইস হচ্ছে অনলি 2200 টাকা, ওকে। সো এই হচ্ছে ছিল আজকে লাইভে, আমি আজকে আর কিছু বেশি দেখাবো না, হ্যাঁ, কারণ আমাদের অলরেডি ইনবক্সে অনেক প্রেশার চলছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। সো আমাদের আসলে এখন বেশি কালেকশন দেখালে আরও বেশি প্রেশার পড়বে, সো এটা আসলে চাই না, কারণ আমি ব্লান্ডার করতে পছন্দ করি না, আমি সব কিছু খুব আস্তে ধীরে করাটা প্রেফার করি। সো আমি তাহলে আজকে চলে যাই, সবাই সুস্থ সুন্দর থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর যেটা সেটা হচ্ছে আমরা বলেই আমি আরেকবার বলে দিচ্ছি, আমি কিন্তু প্রতি রবি মঙ্গল বৃহস্পতিবার 3:30 লাইভে আসি, বাট যেহেতু কালকে সানডে আর কালকে খুব স্পেশাল একটা ডে আমার জন্য, সো কালকে হচ্ছে লাইভ হবে না, হ্যাঁ কালকে লাইভ হবে না, এই জন্য কালকের লাইভটা, আগামী কালকের লাইভটা আমি অগ্রিম আজকে করে দিলাম, যেন আপনারা সবাই আরামসে দেখে শুনে বুঝে শান্তিতে ড্রেস অর্ডার করতে পারেন, ঠিক আছে? আর কি যেন একটা বলবো, ঠিক আছে, আর কি যেন একটা বলবো, ও হ্যাঁ, আর আমাদের লাইভ দেখার নিয়মগুলো হচ্ছে, আপনার যে ড্রেসটা আপনি জাস্ট আমাদের পেজের ফলো অপশনে যাবেন, সেখানে গিয়ে সি ফার্স্ট দিয়ে গেট নোটিফিকেশনটা স্ট্যান্ডার্ড মোড অন করে রাখবেন, তাহলে হচ্ছে আপনি লাইভগুলো দেখতে পারবেন, ওকে, তাহলে হচ্ছে আপনি লাইভগুলো দেখতে পারবেন। আর সেটা ছাড়া আরেকটা প্রসেস আছে, আপনি জাস্ট আমাদের লাইভ
অপশন যেগুলো আছে, হ্যাঁ লাইভের লাইভ যেগুলো আছে ওগুলোর মধ্যে একটা পপ আপ আসে, পপ আপটা হচ্ছে লাইভ নোটিফিকেশানস। আপনি ওটা সিলেক্ট করলে দেখবেন একটা গ্রিন টিক উঠে যাবে, সো আপনি আমাদের লাইভগুলোর নোটিফিকেশান ইজিলি পাবেন। ওকে, আর আমাদের অর্ডার প্রসেস খুবই সহজ। লাইক আমি যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে অ্যাটলান্টিস, ঠিক আছে? আমার ড্রেসটা হচ্ছে অ্যাটলান্টিস, সো যাদের অ্যাটলান্টিস পছন্দ আছে তারা জাস্ট স্ক্রিনশট নেবেন অথবা অ্যাটলান্টিস লিখে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার আমাদের পেজ গর্জিয়াস ইউ বাই তারিমে পাঠিয়ে দেবেন, আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে। যারা হোম ডেলিভারি নেবেন ফ্ল্যাট নাম্বার থেকে শুরু করে ডিস্ট্রিক্ট পর্যন্ত এভরিথিং দিয়ে নেবেন। ওকে, আর যারা কিনা ঢাকার বাইরে এসে পরিবহন সুন্দরবন দিয়ে নেবেন তারা যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট আপনার নিয়ারেস্ট এসে পরিবহন সুন্দরবন পয়েন্টের নামটা লিখে দেবেন। সুন্দরবন পরিবহনে নিতে হলে অবশ্যই ফুল অ্যাডভান্স করতে হবে, কারণ আমাদের এখানে সুন্দরবনে আসলে ক্যাশ অন ডেলিভারিতে পাঠানোর সিস্টেমটা নেই। ওকে, আর আর কি আর কিছু আছে বলার? আমি মিস করেছি না, আর কিছু মিস করিনি। সো এই ছিল সায়মা বানু, আপু লিখেছে আপু বিউটিফুল লাগছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, আসলে আপনাদের দৃষ্টি সুন্দর আর কিছুই না। সো আমি তাহলে চলে যাই, আমাদের এখানে ঝুম বৃষ্টি হচ্ছে, মানে আবার ধূপ করে ইন্টারনেট চলে যাওয়ার আগে আমি চলে যাই। আপনারা সবাই আস্তে ধীরে ঠান্ডা মাথায় অর্ডার প্লেস করে দিন, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আবার কবে দেখা হবে, মঙ্গলবার? হ্যাঁ আবার মঙ্গলবার দেখা হবে অবশ্যই ইনশাল্লাহ পাকিস্তানি কালেকশন নিয়ে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।